আজ আমি বিয়ে বাড়ির স্টাইলে মাটন কারির রেসিপিটা শেয়ার করছি। ঠিক যেরকমটা বিয়ে বাড়িতে হয়, উপর থেকে সফট আর ভিতর থেকে জুসি, ঠিক সেই রকমই মাটন কারির রেসিপিটাই আমি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাটন কারির রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য আমি 1 কিলো পরিমাণ মাটন একটু বড় টুকরো করে কাটিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর 1 থেকে 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, এর মধ্যে মাটনের টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি। বিয়ে বাড়িতে কিন্তু এই প্রসেসটা করে, কিন্তু তারা প্রেশার কুকারে করে না, তারা কড়াইতেই করে নেয়। যেহেতু আমরা বাড়িতে করছি, একটু তাড়াতাড়ি করার জন্য বা সুবিধার জন্যে আমরা কিন্তু প্রেশার কুকারেই আমরা মাটনটাকে সেদ্ধ করে নেব। প্রথমে মাটনটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে 60-70% মতো সেদ্ধ হয়ে যায়। আমি প্রেশারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 হুইসেল দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি মাটনটা আমাদের কেমন সেদ্ধ হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছেন যে 60-70% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর 2-3টে ফাটিয়ে নিয়ে তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে 3-4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। খুব বেশি পেঁয়াজ কিন্তু এখানে ব্যবহার করবার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে মিডিয়াম লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি কালচে করে কিন্তু ভাজা যাবে না। দেখুন, এইরকম ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এখানে আমি মোটামুটি 2 চামচের চেয়ে একটু বেশি পরিমাণ আদা রসুন দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মাঝারি সাইজের টমেটো কুচি। সুন্দর রঙের জন্য দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণ মিট মশলা দিয়ে দিচ্ছি। সাথে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটি একটু বুঝিয়ে দিতে হবে, মাংস সেদ্ধ করবার সময়ও কিন্তু আমরা লবণের ব্যবহার করেছিলাম। এই সমস্ত শুকনো মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে অল্প অল্প করে মাটন সেদ্ধ করবার জল বা মাটন স্টক দিয়ে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়াটা যত ভালো হবে রান্নার স্বাদটা বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। আমি ঢাকা দিয়ে আর ঢাকা খুলে মোটামুটি 10 মিনিট সময় ধরে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমরা মাংস সেদ্ধ করার জল সমেত মাংসটাকে এর মধ্যে দিয়ে দেব। শুধু মশলার সাথে কিন্তু মাংসটাকে কষিয়ে নেবার আর কোনো প্রয়োজন নেই। মাংস সেদ্ধ করার জল সমেত মাংসটাকে দিয়ে এখন নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের রান্না করতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মোটামুটি 10-15 মিনিট মতো সময় লেগেছে। এখন আমি একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা গ্রেভিযুক্ত মাটন কারি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এই সময়তে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ একটু শাহি গরম মশলাগুলো, খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই। এরপর নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের বিয়েবাড়ির স্টাইলে মাটন কারির রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।